হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে চলে গেলেন জাতীয় দলের ফুটবলার নাবিব নেওয়াজ জীবন। জাতীয় দল তো নয়, পেশাদার লীগের সেকেন্ড লেগ খেলা নিয়েও রয়েছে সংশয়। অপারেশন করতে হবে আবাহনীর এই ফরওয়ার্ডকে, খেলার বাইরে থাকতে হবে অন্তত 6 মাস। আবাহনীর জিমে নাবিব নেওয়াজ জীবন একলা একাকি রিহ্যাব অনুশীলনে। চমকে ওঠার মতোই খবর, ইঞ্জুরিতে পড়েছেন এই তারকা ফুটবলার। গেল বছরের নভেম্বরে নেপালের সঙ্গে দেশের মাটিতে খেলার সময় চোট পান হাঁটুতে। সেই চোট নিয়েই খেলেছেন কাতারে স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে। এরপর হাঁটুর ব্যথা ক্রমেই বেড়েছে, শেষ পর্যন্ত তাকে ঠেলে দিয়েছে মাঠের বাইরে। সেকেন্ড ম্যাচে ব্যথাটা পাইছি, যার জন্য আমি কাতার যেতে পারছিলাম না। পরে আমি ভালো বোধ করার পরে আমি গেছি। ইঞ্জুরির প্রাথমিক অবস্থা জানার জন্য শরণাপন্ন হয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর। দেবাশিস স্যারে দেখাইছি, উনি পরামর্শ দিয়ে বলছে যে তোমার বড় ইঞ্জুরি, তোমার সার্জারি করতে হবে। মনে মনে এ করছি যে আমি ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়া যাওয়ার পরে আমি ইন্ডিয়া ভালো একজন সার্জনকে দেখাবো। ইঞ্জুরি নিয়ে দোদুল্যমান অবস্থা জীবনের। যদি অপারেশনের টেবিলে যেতেই হয় তাহলে খেলার বাইরে থাকতে হবে টানা 6 মাস। খেলার একটা অংশ ইঞ্জুরি, যে স্পোর্টসম্যানদের ইঞ্জুরি আসবে এটা মেনে নিতে হবে। এখন এটা মেনে নেওয়ার পর আমি যখন সার্জারি করব, যদি করা লাগে যদি করি, তাহলে আমার আমি কতটা যদি মাসে ব্যাক করবো এটা হলো বড় বিষয়। এটা আমি মানে অনেক আপসেট। জাতীয় দল যখন ত্রিদেশীয় টুর্নামেন্টে নেপালে মাঠ মাতাবে, জীবন হয়তো তখন কোনো হাসপাতালের বেডে শুয়ে আরোগ্যের দিন গুনবেন। এখন ভালো থাকলে হয়তো আমি নেপালে যাইতে পারতাম, যাওয়ার পরে এই একটা টুর্নামেন্টটা খেলতে পারতাম, দুই একটা গোল যদি করতে পারতাম তাও তখন আমার বেশি ভালো লাগতো। তো এখন সব কিছু মিস করতেছি ইঞ্জুরির কারণে। খেলোয়াড় ইঞ্জুরিতে পড়েন, চলে যান মাঠের বাইরে, ধকল কাটিয়ে আবারও ফেরেন বীর দর্পে। জীবনের জন্য ফুটবল ভক্তদের প্রত্যাশা, অচিরেই মাঠে ফিরবেন এই তারকা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।